যখন তার বয়স 21, প্রখ্যাত একজন ডাক্তার সখেদ গাম্ভীর যে বলেছিলেন, স্টিফেন, তুমি আর বড়জোর 2.5 বছর বাঁচবে, আমাদের আর কিছু যে করার নেই। অসুখের নাম মোটর নিউরন, চিকিৎসা শাস্ত্রের অতীত। একটার পর একটা অঙ্গ পঙ্গু করে দিয়ে হৃৎপিণ্ডের গলা টিপে মারে, তবু সেই 21 বছরের যুবকটির মস্তিষ্ক সেই অসুখকে চ্যালেঞ্জ জানিয়েছিল। তুমি আমার শরীরকে হারাতে পারলেও আমাকে জয় করতে পারবে না, দেখো আমি বাঁচবো, সমস্ত সম্ভোগ নিয়ে বাঁচবো। এদিকে নষ্ট হতে লাগলো শরীর, অন্যদিকে তীক্ষ্ণ তর হতে লাগলো মেধা। আজ স্টিফেন হকিং এর বয়স 50 বছর, এই শতাব্দীর দ্বিতীয় আইনস্টাইন, অপ্রতিদ্বন্দ্বী পদার্থবিদ, মহাবিশ্ব তত্ত্বকে ধরেছেন গণিতে। চলত শক্তি নেই, তবু তিনি জানেন এই পৃথিবীর সৃষ্টি রহস্য এবং ধ্বংস নিয়তি। যাকে বাধা যায় না সেই সময়কেও বেঁধেছেন ইতিহাসে। কথা বলতে পারেন না, আবিষ্কার করেছেন নীরব প্রেমের ভাষা। তার পাশে এসে দাঁড়িয়েছে নারী, তিনি দিয়েছেন অনুভবের মাধুর্য। 3টি সন্তানের অলৌকিক পিতা হতে গিয়ে প্রত্যেক বার বলেছেন, অসুখ তোমাকে ধন্যবাদ, তুমি আমার জেদ সীমাহীন করেছ। কবিদের পক্ষ থেকে এই বিজ্ঞানীকে জানাই সহমর্মিতা। এই একজন স্রষ্টা, তিনি মৃত্যুর মুখে চুনকালি দিয়ে নিজেই নিজেকে সৃষ্টি করে চলেছেন অনবরত।